হরে কৃষ্ণ হরে হরে ব্লগ দেব ঘরে ঘরে আর আজকে চলে এসেছি একটা নতুন প্লেস। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমি কোন প্লেসে এসেছি, সম্পূর্ণ একটা আননোন একটা ডেস্টিনেশন যেটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে নাহলে বুঝতেই পারবে না। তো চলে এসেছি আমি একটা নতুন প্লেস, সেটা হচ্ছে বনলতা রিসোর্ট। আর এই বনলতার নামটার সাথেই যেন বনের লতা জড়িয়ে আছে, অর্থাৎ যেমন নাম তার তেমন কাম। বনলতা রিসোর্টে সর্বসাধারণের জন্য খোলা আছে, যে কেউ এখানে আসতে পারে। ঢুকলেই এমন সারি সারি সুন্দর সুন্দর গাছ আমাদের প্রথমেই চোখে পড়বে। সবুজ ঘাস করলে চাষ পাবেন দুধ মাংস বারো মাস, এই সুন্দর স্লোগান দিয়েই বনলতার স্টার্টিং। আর এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে কটেজ, মানে আপনি যা কিছু খুঁজবেন এই বনলতার ভিতরে আপনি সবটাই পাবেন। বৃষ্টি হওয়ার কারণে একটু কাদা কাদা হয়ে আছে চারিদিকটা, কিন্তু অসম্ভব সুন্দর এই বনলতা রিসোর্ট। একটা জঙ্গলের মধ্যে এমন রিসোর্ট যদি আপনারা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। বিশেষ করে লাইটিং থেকে শুরু করে গাছ এবং এর যে পারিপার্শ্বিক একটা সৌন্দর্য, এটা মানে ভাষায় বললে কমই বলা হয়ে উঠবে। আমরা সবাই এখন ভেতরে যাবো, দেখেই নেব ভেতরের দিকটা। এটা স্টার্টিংটা জাস্ট এখান থেকে আমাদেরকে এন্ট্রি নিতে হয়। জাস্ট এন্ট্রি নিলেই কিন্তু আমরা প্রথমেই এত এত ফুলের বাগান পাবো, ফুলের সারি পাবো। আর তারপরেই যেটা পাবো সেটা হচ্ছে একটা সুন্দর পুকুর আর সারি সারি ফুলের গাছ। গাঁদা ফুল এখানে প্রচুর বড় বড় হয়েছে, আমরা সব জায়গাতেই দেখতে পাই। এখানে সব রকম চাষই হয় এই পুকুরে। জাস্ট স্টার্টিংয়ের এই পুকুরটা, এই পুকুরের ওপাশেই আমরা আরও দেখব নানা রকমের গাছ, আরও পাখি, অনেক কিছুই আছে। তো চলো ফ্রেন্ডস ভিতর দিকে যাওয়া যাক এবং আমরা দেখতে থাকি ভিতরে আরও কী কী আছে এখানটায়। শুধু তাই নয়, আপনি এর ভিতরে বারও পেয়ে যাবেন। আর এখানে এই যে এখানে দেখা যাচ্ছে হাঁস আছে, আরও নানা রকমের নানান নানান পাখি আছে, কোয়েল আছে, আরও বিভিন্ন পাখি। তা পাখির কলরবগুলো খুব সুন্দর। এখানে আমরা দেখতে পেলাম অনেক সারি সারি পাখি আছে যাদেরকে চাষ করা হয়েছে এবং রাখা হয়েছে। নিচের দিকে আমরা রাজহাঁস দেখতে পাচ্ছি। তো একটা অন্যরকম পুরো পরিবেশ। যদি আপনি কাজের চাপে বোরিং হয়ে পড়ছেন, উইকেন্ডের ফাঁকাতে চলেই আসুন একবার বনলতা, এসে ঘুরেই যান। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। বনলতা জয়পুর ফরেস্ট বিষ্ণুপুরের কাছাকাছি, আপনারা যে কেউ এখানে আসতে পারেন। আর এখানে এই সুন্দর সুন্দর কটেজগুলো একদম দেখতে বাইরে থেকে একটা পুরো গ্রাম্য পরিবেশ দেখে মনে হচ্ছে বাইরের দিকটা, কিন্তু বাইরটা এমন হলেও ভেতরটা সম্পূর্ণ একদম অন্যরকম। আর এখানে এই একটা সুন্দর দোলনা আমরা যেটা দেখলাম, আমরা নর্মালি দোলনা দেখি কিন্তু এই দোলনাটা একদম অন্যরকম। পাশেই ফুলের বাগান, সারি সারি ফুল হয়েছে, অনেক ফুল, আর তার পাশেই কটেজ। তো এই বনলতার কটেজে থাকার জন্য আগে থেকে রুম বুক করতে হয়, তো যে কেউ এখানে এসে থাকতেও পারে। এই যে সুন্দর সুন্দর রুমগুলো আছে এগুলোর ভাড়া 3000 থেকে স্টার্টিং হয়, 10000 টাকা পর্যন্ত রুম আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো যেমন খুশি রুম নিতে পারেন এবং এখানে থাকতে পারেন। ফ্যামিলিরাও থাকা যায়, কাপেলও থাকা যায়, তো যে কেউ এসে থাকতে পারেন এখানটায়। শুধু যে এখানটায় থাকার জন্য ভালো ব্যবস্থা তা নয়, এখানে থাকা খাওয়া এবং আপনি যা কিছু চাইবেন তাই এইখানে এই রিসোর্টের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং ভালোও লাগবে। তাছাড়া এই যে এখানে আমরা শুনেছি যে কোয়েল পাখি আর কড়কনাথ, যেটা কয়েকদিন আগে আমরা শুনেছিলাম, ওই কড়কনাথও পাওয়া যায় এখানে। তাছাড়া আপনারা চাইলে টেন্টেও থাকতে পারেন। আর এই যে এখানে আছে ইমু পাখি, প্রচুর ইমু পাখির চাষ করা হয়েছে, এই জায়গাটায় কাদা করে ওদেরকে রাখা হয়েছে। ইমু পাখিগুলো বেশ বড় বড়। ইচ্ছা ছিল আজকে এখানে এই কোয়েল বা কড়কনাথ টেস্ট করার, বাট সময়ের অভাবে আর সেটা হয়ে উঠবে না, আমাদের তাড়া আছে, তাই আমাদেরকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে। তাই এটা দেখেই আমরা চলে যাব। কিন্তু দেখতেও ভাল লাগছে, আমরা বিশেষ করে চিড়িয়াখানায় দেখতে পাই এগুলো, কিন্তু কোথাও কোনো রিসোর্টে এসে আমরা এভাবে দেখতে পাবো তো আমি কখনো দেখিনি। এটা আমার ফার্স্ট টাইম বনলতা রিসোর্টে এসেছিলাম ভিজিট করতে, তবে থাকা খাওয়ার সুযোগটা হলো না। পরের দিন আমি আবার হয়তো পরে কখনো আসবো। তো আপনারা যে কেউ আসতে পারেন, কিন্তু খুবই সুন্দর এখানে, সব রকম চাষই হয়, সবজির চাষ, ফল ফুল, পাখি, মাছ,
অনেক এখানে মাগুর মাছও চাষ করা হয়েছে, তো পুরোটা ঘুরে দেখাতেও পারলাম না, আরও অনেকটা সময় লাগতো বাকিটা ঘুরে দেখানোর জন্য। তাছাড়াও কিন্তু এখানটা এই ফুল পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাঁধাকপির চাষ হয়েছে, আরও ওদিকটায়ও অনেক সবজির চাষ হয়েছে। মোটামুটি যেটুকু শুনেছি এখানটায় সমস্ত রকম সবজি চাষ হয়, মানে যেটা আপনারা ধরুন যারা কলকাতা থেকে আসতে চান মানে মাইন্ড ফ্রেশ করার জন্য এবং টাটকা শাক সবজি খাওয়ার জন্য এটা ইজ দ্য বেস্ট। এখানে সবজির চাষ, নিজেদের হাতের চাষ করা এই সমস্ত সবজি, আর সবথেকে যেটা ভালো জিনিস এই যে আমরা পাখি দেখতে পাচ্ছি বা সবজি রেস্টুরেন্ট যাই কিছু, এটার জন্য কিন্তু কোনো পেশাদার বাইরের থেকে লোক রাখা হয় না। এখানকার যারা গ্রাম্য আদিবাসী আছেন তো ওই আদিবাসীদের দ্বারাই কিন্তু পুরো রিসোর্টটা চালিত হয়, আর ওনারাই সবার সেবা যত্ন করেন, তো এটা কিন্তু একটা স্পেশাল ব্যাপার। আর বনলতা নামের সাথেই কাম, এটা হচ্ছে বনলতা রিসোর্ট, আর এখন এই রিসোর্টের পুরো পারপাসটা ঘুরে শেষ করতে অনেক বড়, বাট সত্যি খুব সুন্দর। আর এই রেস্টুরেন্টে আপনি যাই খাবার চাইবেন তাই পাবেন, এটা হচ্ছে মেনু কার্ড। এখানে সমস্ত খাবারই এদিন মধ্যেই চাষ হয়, রিসোর্টের মধ্যেই চাষ হচ্ছে, বাইরে থেকে কিছুই আনা হয় না। কিন্তু সব থেকে যেটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে ঢেঁকি ছেঁটা চাল, যেটা আমরা সহজে পাই না। এখানকার আদিবাসীরা কিন্তু ঢেঁকি ছেঁটা চালও খাওয়াতে পারে আপনাদেরকে, তাই দেরি না করে আপনারা যে কেউ চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে, এই বনলতা রিসোর্টে এসে দুদিনের জন্য এনজয় করতে পারেন। আর তাছাড়াও এখানে শুধু এখানেই শেষ নয়, এখানে প্রচুর গরু আছে, এখানে গরুদের যে চাষ হয় আর ওর দুধের চা, বনলতার চা ইজ দ্য বেস্ট, এবং রসগোল্লা, এখানে স্পেশাল রসগোল্লার দাম 30 টাকা, কিন্তু খুব সুস্বাদু খেতে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে বনলতা রিসোর্টের ট্যুর, তো কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, গুড বাই, গয়া, না না না, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া, না।